যে এই যে আমরা আঙ্গুলটা যখন সোজা করি এখানে একটা ভাঁজ পড়ে, নবীজি বলেছেন এটাকেও ঘষে ঘষে ধুবে। এইখানে কি আছে? এখানে ফাঙ্গাস থাকতে পারে, একটা জীবাণুর আশ্রয় এখানে থাকতে পারে। সবসময় তিনি বসেই পেশাব করতেন, একদিন জীবনে একবার উনি আল্লাহ উনাকে দিয়ে দাঁড়িয়ে পেশাব করাবার একটা কাজ করালেন। আতা সোবা তাতা কমিন ফাবালা কয়মা। আজকে যাদের কোমর ব্যথা, যারা বসতে পারে না, তারা বুঝে এই হাদিসটার মর্ম। সুবহানাল্লাহ, বিধান একটা চালু হয়ে গেছে যে আজকে যদি নবীজির জীবনে একবার এই কাজটি তিনি যে কারণে আল্লাহ করিয়েছেন, তার কোনো ব্যথার কারণে হোক, ওখানে ময়লা ছিল, আবর্জনা ছিল, যে কোনো কারণে হোক, আল্লাহ ওনাকে দিয়ে আমলটা করিয়েছেন, প্রয়োজনের ক্ষেত্রে যে সুরটটা ব্যবহার করা যায়, এটা থাকাতে আজকে যারা বসে পেশাব করতে পারছেন না তার রোগের কারণে, তারা আত্মতৃপ্তি তারা পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, এটা তো একটা সুন্নার মধ্যে আছে। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে এই এত সূক্ষ্ম পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন। এক সাহাবীর ঘরে পানি খাওয়ার যে বিষয়টা শেখ, ওটাও একটু উল্লেখ করলে, নবীজি সারা জীবনে শুয়েছেন কেমন বিছানায়? শক্ত, একটা চামড়া কাঠের উপরে একটা চামড়া বিছানা, শক্ত। আমরা যখন ছাত্র জীবনে পড়তাম মনে করতাম এটা বুঝি ওনার তো টাকা পয়সা ছিল না, গরিবি, ইচ্ছাকৃত গরিবি তিনি গ্রহণ করতেন সেই জন্যই। এখন দেখি যাদের কমর ব্যথা, আলোচনার ধারাবাহিকতায় আমরা এসেছি একেবারে বিরতির দ্বার প্রান্তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উত্থাপন করব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।